हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट स्टडी स्टूडियो। तो अमरा एई भिडियोते आलोचना करब 2021 सालेर बाछाई करा कारेंट अफेयार्स, टफ कारेंट अफेयार्स एबं सेई संगे रिलेटेड इनफरमेशन बा गुरुत्वपूर्ण तथ्य आलोचना करब एबं एर फले तोमादेर कारेंट अफेयार्सेर पाशापाशी जिके पोर्शनटाओ स्ट्रंग हबे एबं कमप्लीट हये जाबे, परीक्षार जन्य खूब हेल्पफुल होबे। ओके, तो भिडियो प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, भालो लागले एकटु लाइक करे दिओ। एबं ए भिडियोए आमि प्रश्न कम इनक्लूड करेछि किन्तु इनफरमेशन अनेकटाई बेशी, जेटि तोमादेर परीक्षा प्रस्तुतिर क्षेत्रे अनेकटा एगिए राखबे। तो प्रथम प्रश्न, जातीय विज्ञान दिवस बा ন্যাশনাল সায়েন্স ডে कबे पालन करा हय? एर सठिक उत्तर होच्छे অপশন এ 28 ফেব্রুয়ারি পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস। কেননা এই দিন সিভি রমন, আমাদের ভারতীয় বিজ্ঞানী সিভি রমন, রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এই রমন এফেক্টটা হচ্ছে যে কোনো বস্তুর উপর যে আলোর যে প্রতিফলিত হওয়ার যে আলোর যে প্রতিফলিত হওয়ার যে ঘটনা সেটি হচ্ছে রমন এফেক্ট। তো রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এই দিন উনি, এই জন্য এই দিনটিকে ভারত থেকে 28 ফেব্রুয়ারি সায়েন্স দিবস হিসেবে পালন করা হয়। তো আমরা এখন জেনে নেব সিভি রমন সম্পর্কে কিছু তথ্য। সিভি রমনের জন্মদিবস বা জন্মদিন 7ই নভেম্বর, তিনি 7ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে তামিলনাড়ুতে। তিনি ফিজিক্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজ থেকে এবং ১৯৩০ সালে তিনি নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পেয়েছিলেন এই রমন এফেক্ট আবিষ্কারের জন্য। ওকে, এবং এই নোবেল পুরস্কার, তো নোবেল পুরস্কার সম্পর্কে একটুখানি আমরা জেনে রাখি যে নোবেল পুরস্কার প্রতি বছর কবে দেওয়া হয়। 10ই ডিসেম্বর দেওয়া হয় এবং এই পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের নাম অনুসারে। এখান থেকে একটি প্রশ্ন হয় যে আলফ্রেড নোবেল কোনটির আবিষ্কারক ছিলেন? তো আলফ্রেড নোবেল হচ্ছে ডিনামাইটের আবিষ্কারক। ওকে, এবং এই নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? এই নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে যে সুইডেন থেকে কিন্তু সব পুরস্কার, অর্থাৎ নোবেল পুরস্কার যে যে বিষয়ে দেওয়া হয় সেগুলো সবকটি কিন্তু দেওয়া হয় না। শান্তি পুরস্কার কিন্তু সুইডেন, শান্তি নোবেল যে শান্তি পুরস্কার কিন্তু সুইডেন থেকে দেওয়া হয় না। সুইডেন থেকে দেওয়া হয় কি না, বাকি যে পুরস্কারগুলো অর্থনীতি বা মেডিসিন এইগুলো দেওয়া হয় কিন্তু সুইডেন থেকে। ওকে, অনেক কিন্তু আমরা সুইডেনের ম্যাপ দেখতে পাচ্ছ। ওকে, তো শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? শান্তি পুরস্কার, নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে, এবং এই পুরস্কার অর্থাৎ এই নোবেল পুরস্কার দেওয়া হয় শুরু হয়েছিল কবে থেকে? 1901 সাল থেকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই তথ্যগুলো, এই জন্য ইনক্লুড করা হয়েছে। 1901 সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ওকে, তো আমরা পরের প্রশ্ন এখন চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে 2023 সালে পুরুষ হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? 2023 সালে পুরুষ হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? তো এর সঠিক উত্তর হচ্ছে কি না, এটি আয়োজিত হবে 2023 সালে আয়োজিত হবে উড়িষ্যায় কিন্তু এই হকি বিশ্বকাপ 2023 সালে আয়োজিত হবে। তো আমরা উড়িষ্যা সম্পর্কে একটুখানি জেনে নেব যে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী আছেন কে? নবীন পট্টনায়ক। অনেক কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছ নবীন পট্টনায়ক, এবং তিনি হচ্ছে বিজু জনতা দলের প্রতিনিধি বা বিজু জনতা দলের প্রেসিডেন্ট এখন বর্তমানেও। এবং ভারতের কোন রাজ্যের তৃতীয় সর্বাধিক সময়ের মুখ্যমন্ত্রী, অর্থাৎ ভারতের কোন রাজ্যে তৃতীয় সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী আছেন? এর আগে ছিলেন পবন চাবলিং, যিনি সিকিমের, পবন চাবলিং এবং জ্যোতি বসুর পরেই, পবন চাবলিং এবং জ্যোতি বসুর পরেই কিন্তু তিনি। এবং তিনি অর্থাৎ নবীন পট্টনায়ক পেটা থেকে হিরো টু অ্যানিমাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2020তে। ওকে, তো উড়িষ্যার রাজধানী নাম কি? ভুবনেশ্বর। তো এই তথ্যগুলো আমরা এই ভিডিও এই প্রসঙ্গে জেনে নিলাম, এগুলি কিন্তু খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে একটু জেনে রাখতে হবে যে 2018 সালে পুরুষ হকি বিশ্বকাপ আয়োজক দেশ ছিল কে না? উড়িষ্যা। আয়োজক দেশ ছিল হচ্ছে ভারত, ভারতের উড়িষ্যায় কিন্তু 2018 সালে পুরুষ হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, এই জন্য এই সালটি গুরুত্বপূর্ণ। আর এই 2018 সালে জয়ী দেশ ছিল কে না? বেলজিয়াম।
নেদারল্যান্ডসকে পরাজিত করেছিল, এবং 2022 সালে হকি বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস। পরের প্রশ্ন, 2020 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় আয়োজিত হয়েছিল? তো 2020 সালে আয়োজিত হয়েছিল আসামের গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের হচ্ছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমসের যেটা পূর্বতন নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস। ওকে, তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস হচ্ছে 2018 সালে দিল্লিতে প্রথম হয়েছিল, 2018 সালে দিল্লিতে প্রথম হয়েছিল। তারপর 2020 সালে যেটি হয়েছে সেটা হচ্ছে অসমের গুয়াহাটিতে। 2021 সালে কোথায় হবে? 2021 সালে হবে হরিয়ানায়, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2021 সালে হবে হরিয়ানায়। ওকে, আর এ প্রসঙ্গে যেটি মনে আর একটুখানি মনে রাখা দরকার, যেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021 সালে আয়োজিত হয়েছিল, কোথায় আয়োজিত হয়েছিল, সরি, 2021 সালে কিন্তু আয়োজিত হবে কর্ণাটক। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2021 সালে আয়োজিত হবে কর্ণাটকে, এবং 2020 আয়োজিত হয়েছিল উড়িষ্যায়, এবং এটি ঘোষণা করেছে ভারতের স্পোর্টস মিনিস্টার অর্থাৎ ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু, তিনি অরুণাচল প্রদেশের ব্যক্তি। ওকে, তো ভিডিওটি কিন্তু রেকর্ডিং করছি দিনের বেলায়, এই জন্য একটু নয়েজ কিন্তু আসতে পারে, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু এটি ঘোষণা করেছে যে যে ভারতের যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যেটি হচ্ছে 2021 সালে কর্ণাটকে আয়োজিত হবে, এবং ঠিক আছে। পরের প্রশ্ন, সম্প্রতি মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে? মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। অপশান এ সঠিক উত্তর, নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হয়েছে। তো নরেন্দ্র মোদী সম্পর্কে একটুখানি আমরা যদি জেনে নিই, যে নরেন্দ্র মোদীর হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি হচ্ছে ভারত স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছিলেন, এবং অটল বিহারীর পরেই দ্বিতীয় প্রধানমন্ত্রী, দ্বিতীয় অকংগ্রেসী অর্থাৎ বিজেপির তরফ থেকে দ্বিতীয় প্রধানমন্ত্রী হচ্ছে অটল বিহারী পরে নরেন্দ্র মোদী। ওকে, এবং নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ বই যেটি হচ্ছে এক্সাম ওয়ারিয়ার, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এক্সাম ওয়ারিয়ার। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার, ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার 2021 প্রাপক সেরা ফিল্ম কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে তানহাজি, অপশান বি সঠিক উত্তর। তো দাদা সাহেব ফালকে পুরস্কার এবছরের বেস্ট অ্যাক্টর কে হয়েছেন? অক্ষয় কুমার, এবং বেস্ট ফিমেল অর্থাৎ বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে দীপিকা পাডুকোন চাপ্পাক ছবির জন্য। ওকে, আর বেস্ট ডিরেক্টর কে? বেস্ট ডিরেক্টর হচ্ছেন, বেস্ট ডিরেক্টর কে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার? বেস্ট ডিরেক্টর হচ্ছেন অনুরাগ বাসু লুডো ছবিতে, অনুরাগ বাসু, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে জানা, লাইক করে দেবে যাতে আরও মোটিভেট হই পরবর্তী ভিডিও আনার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু নয়েস এসেছে যে দিনের বেলায় রেকর্ডিং করছি ভিডিওটি এই জন্য। ওকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।